ব্লগার বাংলা টিউটোরিয়াল 2023 আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পোস্ট ইনডেক্সিং ইউনিক পোস্ট করার পরও আপনার পোস্ট গুগলে ইনডেক্স হচ্ছে না এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনার কাজে আসবে তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই আবারো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ও এসইও এই দুইটা মিলে একটি কোর্স চালু করা হয়েছে এই মাসের 25 তারিখ থেকে আপনি যদি জয়েন করতে চান তাহলে এই লিংকটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো এখন এখানে দেখুন আজকে আমি দুইটা পোস্ট করেছি নভেম্বরের 11 তারিখে দুইটা পোস্ট আর এই সাইটে করা হয়েছে নভেম্বরের 11 তারিখে একটা পোস্ট তো আমরা এই পোস্টগুলা আসলে সার্চ কনসোলে আপনার এখানে যদি আমরা দেখি ইনস্পেক্টে তো এখান থেকে আপনার দেখলে আমরা দেখব যে এই পোস্ট গুগলে ইনডেক্স রয়েছে তো বাকি যদি এই পোস্টগুলো যদি আমরা এখান থেকে একটু দেখে নেই এই সার্চ কনসোল থেকে তো এখানে দেখুন ইনডেক্স অবস্থায় রয়েছে এখন কিভাবে আসলে আপনার পোস্টও ইনডেক্স থাকবে তো এই ব্যাপারটা আমি যে কাজগুলো করি আপনাদেরকে সেগুলোই দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি গুগল নিউজটাকে অ্যাপ্রুভ নেবেন তো আপনি এখনও পর্যন্ত যদি গুগল নিউজ অ্যাপ্রুভ নিয়ে না থাকেন তাহলে আপনি একটু কষ্ট করে গুগল নিউজ অ্যাপ্রুভাল 2023 লিখে সার্চ করলে আমার এই ভিডিওটা প্রথমে পেয়ে যাবেন অথবা আমার আগের আর একটা ভিডিও আছে আপনার 22 সালে এই ভিডিওটা দেখে নেবেন এই দুইটা ভিডিও আপনি যে কোনো একটা দেখে নিলেই হবে দেখে আপনি গুগল নিউজটাকে অ্যাপ্রুভ করে নেবেন তো এখন বলবেন যে নিউজ অ্যাপ্রুভাল থাকার পরও আসলে হচ্ছে না তো যাই হোক কী করবেন আমি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি নিউজ অ্যাপ্রুভ যদি আপনার থাকে তো এখানে আপনি দুইটা ফিট অ্যাড করে দেবেন দুইটা ফিট ফিটগুলো অবশ্যই অ্যাড করে দেবেন আমরা একটা ফিট অনেকে রয়েছি যে একটা ফিট অ্যাড করি তো আপনি অবশ্যই দুইটা ফিট অ্যাড করবেন একটা হলো অ্যাটমের আর একটা হলো আপনার এই আরএসএস এই দুইটা ফিট আপনি এখানে অ্যাড করে দেবেন তো প্রতিনিয়ত আপনি যখনই মনে করেন আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন আপনি মনে করেন আপনার ওয়েবসাইটে পোস্ট করেছেন পোস্ট করার পরে কী করবেন আপনার যে লিঙ্কটা থাকে আপনি গুগল নিউজে চলে আসবেন নিউজে চলে আসার পর আপনি এখানে এসে আপনার এই যে কন্টেন্ট সেটিং এই সেটিংয়ে এসে আপনি রিফ্রেশ করবেন আপনার পেজকে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর রিভিউ অ্যান্ড পাবলিশ এখানে আপনি আবার দেখে নেবেন যে আসলে আজকে যে আপনি এখন যে পোস্টটা করেছেন সেই পোস্টটা এখানে প্রিভিউতে আসছে কি না এটা একটু দেখে নেবেন যদি এখানে না আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটের ফিটে সমস্যা রয়েছে তাহলে অবশ্যই ফিটটা আপনি কীভাবে বের করবেন আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটে আসার পর কন্ট্রোল ইউ চাপ দিবেন চাপ দিলে এখানে আপনি কন্ট্রোল এফ চাপ দিলে আরএসএস লিখলে হবে দেখুন এখানে আরএসএস এই যে হলো আরএসএসের ফিটটা এই যে এই এই ফিটটা হচ্ছে আরএসএসের ফিট আর এই যে দেখুন এখানে অ্যাটমের ফিট এই যে অ্যাটমের ফিট এখানে দুটি ফিটই কিন্তু রয়েছে অবশ্যই এই ফিটগুলো চেক করবেন যদি দেখেন যে অনেক সময় আপনার দেখা যায় যে আরএসএসে আসে না অনেক সময় অ্যাটমে আসে তো যার জন্য আমি বলেছি আপনারা দুইটা ফিট এখানে অ্যাড করবেন দুইটা ফিট আপনারা এখানে অ্যাড করে যদি রিফ্রেশ করেন এখানে দেখবেন এখন যদি এখানে আসে আপনার এখানের কাজটা শেষ এখন যে কাজটা করতে হবে আপনি ওই নিউজ অ্যাপ্রুভাল আছে তার মানে আপনার কাজ শেষ না এরপর আপনি যে কাজটা করবেন আপনার যে ইউআরএলটা আছে আপনার এই যে ইউআরএলটা আপনি আপনার এখানে চলে আসবেন আপনার যে সার্চ কনসোল রয়েছে সার্চ কনসোলে এসে আপনি এখানে ইনডেক্সিংয়ের জন্য আসলে ম্যানুয়াল রিকোয়েস্ট করবেন এখানে আসলে আমরা অনেকেই এই কাজগুলি আসলে করতে চাই না অলসতার খাতিরে তো আপনি এখান থেকে কী করবেন রিকোয়েস্ট ইনডেক্সিং এখানে ক্লিক করবেন যদি আমরা এইটা তো এখন ইনডেক্সিংয়ে রয়েছে তো এখান থেকে রিকোয়েস্ট ইনডেক্সিংয়ে আপনারা প্রথমত দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করবেন এখানে চলে আসবেন আপনার সাইট ম্যাপসে আপনার সাইট ম্যাপসে আসার পর এরপর আপনার যে সাইট ম্যাপটি রয়েছে আপনি অ্যাটম ইউজ করেন অথবা আপনি থার্ড পার্টি ওয়েবসাইট দ্বারা যে আমরা সাবমিট আপনার যে ইয়াটা করি সাইড ম্যাপটা করি সেইটা দেখা গেছে যেটাই হোক আপনি যেই সাইড ম্যাপটাই ইউজ করেন সেই সাইড ম্যাপটা কী করবেন এখান থেকে কপি করবেন কপি করার পর এখান থেকে আপনি কী করবেন রিমুভ সাইড ম্যাপ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পুনরায় আবার এই সাইড ম্যাপটাকে সাবমিট করবেন এই তিনটা কাজ কিন্তু অবশ্যই করবেন এটা হচ্ছে আপনার কন্টিনিউ করতে হবে এরপর পোস্টের ব্যাপারে যে কাজগুলি করবেন পোস্ট একেবারে আমরা নর্মালি যে পোস্টগুলো করি এটা একেবারে সিম্পল একটা পোস্ট দিই এখানে যদি আপনি দেখেন খুবই সিম্পল বা এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সিম্পল একটা পোস্ট আপনি যদি দেখেন একেবারে সিম্পল এখানে দেখুন এই যে এখানে কতটুকু লেখা দেখুন এখানে অল্প একটু লেখা কিন্তু ইনডেক্সিংয়ে কিন্তু কোনো সমস্যা নেই
এখন এইখানে আপনি তো লিখতেছেন, এখানে লেখার পর আপনি ইমেজও দিছেন, কিন্তু আমরা দেখা যায় কি এফএকিউটা দেই না। অনেকেই আছি যে এফএকিউ ব্যবহার করি না বা ভিডিও ব্যবহার করি না। আপনি এফএকিউ ব্যবহার করেন, ভিডিও ব্যবহার করেন, আপনার এই কন্টেন্টের রিচ বাড়ান, এই কাজটা অবশ্যই করবেন। আপনি মনে করেন যে ভিডিও দেন নাই, আপনি এফএকিউটা দেন। তো এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু টোটালি আসলে ভিডিও আছে, আপনারা এফএকিউ বা ইসের উপর ভিডিও স্ক্রিমার উপর কিন্তু ভিডিও রয়েছে এই ব্লগার A to Z চ্যানেলে, আপনারা এই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই ব্যাপারটা করার পর এইটা তো গেল, আপনার পোস্টের ভিতরগত ব্যাপারটাও গেল। এখন আপনি আরও একটা কাজ করতে পারেন, সেই কাজটা কি? সেই কাজটা হলো যে আপনি ব্লগারের জন্য ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং APIটা কাজে লাগাতে পারেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন, এই লিঙ্কটা আমি অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা আপনারা আপনার যে ব্রাউজার রয়েছে সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই লিঙ্কটা এভাবে চলে আসবে। আসার পরে এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই কাজগুলি সেম এইভাবে করেন, আপনার কাজ হয়ে যাবে না। এখান থেকে আপনি সরাসরি প্রথমত এখানে চলে আসবেন। এই যে আবারও দেখুন, এই যে ন্যাপবার রয়েছে এখানে ক্লিক করবেন, নেভিগেশন মেনু, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কি, এই যে যে API অ্যান্ড সার্ভিসিং এটা না, আপনারা ক্লিক করবেন IAM অ্যান্ড অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্ভিস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন, এটা তো আমার করা আছে, কিন্তু আপনারা যে কাজটা করবেন এখান থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা নাম দেন, আমি জাস্ট এতটুকু দিলাম অল মোবাইল, এটা দিয়ে এরপর ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এরপর এই যে সিলেক্ট এ রোল, এখান থেকে আপনারা কি করবেন, অনার, এই অনারটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আর কিছু এখানে লিখবেন না, এখান থেকে ডানে ক্লিক করবেন। তো এখানে দেখুন আরও একটা আপনার, এই যে এটা তো আমার আগে করা ছিল, যাই হোক আমাদের দরকার হচ্ছে এরকম একটা ইমেল আপনারা পেয়ে যাবেন। তো এই মেলটা আপনারা কপি করবেন। কপি করে আপনার এখানে এই যে যে আপনার অ্যাডমিনে চলে যাবেন, আপনার যে সার্চ কনসোল থাকবে সেই সার্চ কনসোলের অ্যাডমিনে চলে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যে আপনি ইউজার অ্যান্ড পারমিশন, তো এখানে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ইউজার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা অনারে ক্লিক করে দেবেন। তো অনারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। তো এখানে যেহেতু আমার এখানে দেওয়া রয়েছে, আমি তাই আর দিচ্ছি না, এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে কাজটা করবেন, এখানে কাজ তো শেষ, এরপর এখান থেকে যে কাজটা করবেন, এই যে পাশেই দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ কি, এখান থেকে ম্যানেজ কিতে ক্লিক করবেন। ম্যানেজ কিতে ক্লিক করলে আপনাকে আবার একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে অ্যাড কি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট নিউ কি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেসন দেওয়াই থাকবে, এটা রিকমেন্ডেড, গুগল রিকমেন্ডেড করে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো যখনই করবেন এখানে দেখবেন যে আপনার একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। আর এই ফাইলটা আসলে আমরা তো ব্লগারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো ওয়ার্ডপ্রেসে এই ফাইলটা প্লাগইনের মাধ্যমে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং যে প্লাগইনটা রয়েছে সেখানে আপনারা জানেন যে আপলোড করলেই হয়ে যায়। তো ব্লগারে আপলোড করার জন্য কিন্তু আপনাকে একটু ব্যতিক্রম, কারণ ব্লগারে তো আপলোড করা আসলে এখানে কোনো অপশন নেই। তো আমরা ব্লগারে কীভাবে আপলোড করব, এরপর যে কাজটি করবেন সেটি হলো আপনি গুগলে পুনরায় আবার চলে যাবেন। আপনি গুগলে গিয়ে টাইপ করবেন গুগল কোল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার এই লিঙ্কটা চলে আসবে, colab.research.google.com। তো এই লিঙ্কে আপনাকে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনি এখানে ফাইল আপলোডে ক্লিক করে ফাইলটাকে আপলোড করে নেবেন। আমি যে ফাইলটা আপনার এই ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপলোডে ক্লিক করলে এখান থেকে চুজ ফাইলে আপনি পেয়ে যাবেন। তো আমি রিসেন্টলি আমার এই ফাইলটা ব্যবহার করেছি, আমি এটা দিয়ে যাচ্ছি। তো যার জন্য আর আপলোড করলাম না, আপনার আপলোড করলেই হবে, আর বাকি আর কিছু করতে হবে না। আপলোড করার পরে আপনি এমন তিনটে অপশন দেখতে পাবেন এখানে। তো এইরকম একটা অপশন কানেক্ট ইউর গুগল ড্রাইভ, আর একটা হলো প্রোভাইড কমপ্লিট প্যাথ, আর একটা হলো আপনার প্রোভাইড সাইট URL। তো মূলত এখানে কানেক্ট করতে হবে, আপনার যে গুগল ড্রাইভটা আছে কানেক্ট করতে হবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে প্লে বাটনে ক্লিক করলেই হবে। ক্লিক করলে আপনার একটা পারমিশন চাইবে আপনার জিমেলটা কানেক্ট করার জন্য। তো আমার এটা অলরেডি এখানে দেখুন করা আছে, যার জন্য আসলে এখানে চাচ্ছে না। তো
আপনারটা চাবে পারমিশন চাইলে আপনি ইয়েস দিয়ে দিবেন এরপর এলাও করে দিবেন তাহলে কানেক্টটা হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন এই যে এখানে ফাইলের মতো একটা আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন ফাইলস এখানে লেখা দেখবেন তো এই ফাইলসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ড্রাইভ ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করার পর মাই ড্রাইভে ক্লিক করবেন এখানে আপনি যে কাজটি করবেন এই থ্রি ডট এখানে আবারও ভালোভাবে দেখুন থ্রি ডটে ক্লিক করে আপলোড এই আপলোডে আমরা যে কিছু সময় আগে এই যে এখান থেকে যে জেসনের আমি আবার পিছনে একটু যাচ্ছি এই যে জেসনের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম ওই ফাইলটা কিন্তু আপলোড করতে হবে কোথায় এখানে থ্রি ডটে এরপর আপলোড এরপর কী করতে হবে এই যে ডাউনলোড এই যে জেসনের যে ফাইলটা আছে এই ফাইলটা এখান থেকে আপনারা আপনার যেখানে রাখা থাকবে আপনি ওই লোকেশন থেকে সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি ওপেন করে দেবেন তাহলে কী হবে আপনার এই ফাইলটা এখানে চলে আসবে জেসনের ফাইলটা তো আমার অলরেডি আছে এই জন্য আমি আর দেখাচ্ছি না তো এরপর কী করবেন এখানে আবার আপনি কী করবেন এই যে প্লে বাটন আছে ওই আপনার এখান থেকে আপনি যখন এই থ্রি ডট থেকে যখন আপলোড করলেন আপলোড করার পর আপনি এই বাটনে আবার কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে এই যে এখানে যখনই কানেক্ট হয়ে যাবে এখানে এই যে দেখুন একটা টিক মার্ক রয়েছে এই টিক মার্কের মতো এই টিক মার্কটা দিয়ে দেবেন লাস্টের পার্ট এটা একেবারে সহজ এটা কিছুই না আপনি যেই পোস্টগুলো আপনার সাইটে নতুন নতুন পোস্ট করবেন ওই পোস্টগুলোর লিংক একটু কষ্ট করে এসে এখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে জাস্ট আবার এটা কী করবেন প্লে বাটনে ক্লিক করবেন প্লে বাটনে একটু ক্লিক করলে এই যে দেখুন এখানে সাকসেসফুলি ডান তো আপনার কাজ কিন্তু শেষ এই সকল কাজগুলো যদি আপনি সঠিকভাবে করেন ইনশাল্লাহ আপনার পোস্ট ইন্ডেক্সিংয়ের যে প্রবলেম রয়েছে সেগুলো আপনার দূর হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনার উপকারে আসবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি চান আমার পেড কোর্সে জয়েন হতে পারেন।